সম্মানিত ভিউয়ার্স, কৃষি উদ্যোক্তা ভাই ও বন্ধুরা, যারা আম চাষি, আমের বাগান রয়েছে, বাড়িতে একটা দুটো আম গাছ রয়েছে, এই সময়ে অর্থাৎ মার্চ মাসের প্রথম দিকে আম বাগানের পরিচর্যা বিষয়ে, আমের মুকুলের পরিচর্যা বিষয়ে গুরুত্বপূর্ণ কতকগুলো মেসেজ দেওয়ার জন্য আপনাদেরকে আজকে আমবাগানে নিয়ে এসেছি। যারা দেশে এবং দেশের বাইরে থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে অনুরোধ করব শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য। তো চলুন আমরা প্রথমে দেখে আসি যে বাগানে আমের মুকুলের বর্তমান পরিস্থিতি কেমন। দেখছেন মুকুল ম্যাক্সিমাম মুকুল ফুটে গিয়েছে, ৮০% মুকুল ফুটে গেছে। আপনাদেরকে কতগুলো বিষয় এই অবস্থায় দেখানোর রয়েছে, আমরা সামনের গাছটির কাছে আপনাদেরকে নিয়ে যাই। দেখুন যে মুকুলে ঝাড়া দিলে পড়ছে না, এখানে আম গুটি বেঁধেছে, বিভিন্ন গুটি, আমের গুটি আপনারা দেখতে পাচ্ছেন। এই মুকুলগুলো ফোটা সম্পূর্ণ হয়েছে। এই অবস্থায় কতগুলো গুরুত্বপূর্ণ পরিচর্যা আবশ্যক, অদৃশ্য খালি চোখে দেখা যায় না, এরকম মাকড় বা মাকড়াসা এই সময় কিন্তু গাছে বাসা বাঁধে এবং এই মাকড় কচি আমের গায়ে আঁচড় কাটে আমের দাগ সৃষ্টি করে, যা আম হারভেস্ট করা পর্যন্ত এই দাগ দূর করা সম্ভব হয় না। এমতো অবস্থায় অবশ্যই আমের গাছে মাকড় নাশক প্রয়োগ করা আবশ্যক। এই বাগানে আজকে মাকড় নাশক প্রয়োগ করা হচ্ছে। আপনারা দেখছেন যে এখানে একটি আমের মুকুল যদি হাত দেয় তাহলে কেমন শুকিয়ে যাওয়া, অর্থাৎ এটি অ্যান্থ্রাকনোজের আক্রমণ। এই যে আপনারা দেখছেন যে শুকিয়ে যাচ্ছে, এটি অ্যান্থ্রাকনোজের আক্রমণ। এই জন্য যাতে এই রোগটি আর বিস্তার করতে না পারে, সেজন্য ছত্রাকনাশক সঠিক মাত্রায় এখানে প্রয়োগ করা আবশ্যক। আজকে এই বাগানে সেই কাজটি করা হচ্ছে। পাশাপাশি আরেকটি বিষয় আপনাদেরকে বলে রাখি যে আমের গুটিগুলো বাধা শুরু হয়েছে, এই গুটিগুলো যাতে পরিষ্কার থাকে, চকচকে থাকে, যাতে করে গাছে লেগে থাকে, ঝরে না পড়ে যায়, এজন্য কুইক পটাশ বা স্প্রে পটাশ দেওয়া হচ্ছে, তার সাথে সলুবর বোরন এই গাছে দেওয়া হচ্ছে, যাতে করে আমগুলো ঝকঝকে চকচকে থাকে। এবং আপনারা দেখছেন যেরকম এই মুকুলটি ঝকঝকে যদি থাকে তাহলে কিন্তু আমও ঝকঝকে হবে। তো এই কাজগুলো কিন্তু আজকে
করা হচ্ছে। ইতিপূর্বে আজ থেকে 2 সপ্তাহ আগে এই বাগানে অনুরূপ পরিচর্যা করা হয়েছে, ফলে প্রত্যেকটি মুকুল সুষ্ঠু ও সুন্দরভাবে ফুটেছে। বাণিজ্যিকভাবে প্রথম আম বাগানে এবার নেওয়া হচ্ছে, এবার ধরানো হয়েছে হচ্ছে। এই অবস্থায় এই গুরুত্বপূর্ণ পরিচর্যাগুলো সুসম্পন্ন করা আবশ্যক। আমি কি কোনো মুকুলের সমস্যা আছে? এরকম সবগুলোই ভালো আছে। দেখছেন যে গাছের দুই পাশ দিয়ে স্প্রে করা হচ্ছে। যে মুকুলগুলো কালো মনে হচ্ছে এগুলো আসলে আগাম মুকুল, এগুলো ফুটে গিয়েছে। এগুলো তো আমের গুটি বেঁধে গিয়েছে। বন্ধুরা, আপনারা দেখলেন যে আম গাছে স্প্রে করা হচ্ছে। প্রত্যেকটি গাছেই মুকুলে ছেয়ে গেছে। আপনারা দেখছেন যে এই ছোট্ট গাছটি আমের মুকুলের ভারে নুয়ে পড়েছে। তো আপনাদেরকে আমরা ভিডিওটি শেষ করব গুরুত্বপূর্ণ পরিচর্যার যে সমস্ত ঔষধ স্প্রে করা হলো সেগুলো সম্পর্কে আপনাদেরকে। তো যা বলছিলাম যে এই সময়ে অন্তত 10 দিনে একবার ছত্রাকনাশক আম গাছে স্প্রে করতে হবে। আজকে এই বাগানে ছত্রাকনাশক হিসাবে কার্বনডাজিম গ্রুপের ঔষধ দেওয়া হচ্ছে, মূলত ম্যাকডোনাল্ড কোম্পানির যে নোইন পাউডার সেটি দেওয়া হচ্ছে। আমের মুকুল যাতে ভালোভাবে ফোটে এজন্য দুটো জিনিস দেওয়া হচ্ছে। একটা হচ্ছে ট্রাইকন্ট্রোনাল গ্রুপের ঔষধ, আর একটা হচ্ছে কুইক পটাশ। এই দুটো দেওয়া হচ্ছে সঠিকভাবে ফুটে যাতে গুটিটা বাঁধে, এজন্য গাছের সহায়ক হিসাবে এটি দেওয়া হচ্ছে। পাশাপাশি মাকড় যাতে ক্ষতি করতে না পারে, অ্যান্থ্রাকোনোস মাকড়, এবং আপনারা জানেন যে আমের হপার সবচাইতে বড় আমের শত্রু, এই হপার থেকে আমকে রক্ষা করার জন্য এখানে অ্যাবামেকটিন বেনজয়েট গ্রুপের ঔষধ দেয়া হচ্ছে। তো এই ওষুধগুলো একসাথে দেয়া হচ্ছে। এবং গাছের আরেকটি চকচকে রাখার জন্য দেখছেন পাতা, এখানে দেখেন যে একবার নীরোগ পাতা, নীরোগ গাছ। তো এটি অব্যাহত রাখার জন্য সোলুবর বোরনও
তার সাথে স্প্রে করা হচ্ছে, অর্থাৎ ককটেল হিসাবে একসাথে এগুলো গাছে দেওয়া হচ্ছে। গাছে স্প্রে করার ক্ষেত্রে আপনাদেরকে কতগুলো বিষয় খেয়াল রাখতে হবে। দিনের বেলায় সূর্যের আলো কম থাকে, এই অবস্থায় স্প্রে করা, বিশেষ করে দিনের শেষ ভাগে, তাহলে সবচাইতে ভালো হয়। আর আরেকটি বিষয়, পরিচর্যা হিসাবে আমরা অবশ্যই বলবো যে এই বাগান দেখছেন, বাগান শুকিয়ে গাছে খুব একটা পানি সংগ্রহ করার সুযোগ এখানে নাই, এজন্য বলবো যে একটা সেচ অন্তত দেয়া, একটা সেচ দিতে পারলে এই বাগান কিন্তু আমের গুটি বাঁধা থেকে শুরু করে আম খুব সহজেই ফলন দেবে। তো এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে, বাগান নিয়মিত পরিদর্শন করতে হবে, পরিচর্যা করতে হবে, ঘন ঘন এই বিষয়গুলো অন্তত এই একটি মাস মার্চ মাসটি খেয়াল রাখলেই বাম্পার ফলন হওয়ার সুযোগ রয়েছে আম বাগানে। তো বন্ধুরা যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন, যারা এই ভিডিওটি দেখেছেন, আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। হাসিন অ্যাগ্রো চ্যানেলটিকে আপনারা এতদূর নিয়ে এসেছেন, আপনারা সাবস্ক্রাইব করেছেন, আপনারা লাইক শেয়ার কমেন্ট করেছেন, ফলে আমরাও উৎসাহ পাচ্ছি, চ্যানেলটি অনেক দূর এগিয়ে গিয়েছে। আশা করছি যে আজকের এই ভিডিওর মধ্য দিয়েও আপনাদের অনেক উপকারে আসবে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। শেষ করছি আমাদের আজকের এই আপডেট। ধন্যবাদ সবাইকে।